নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি আছি ভাস্কর। আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। আপনারা প্রচুর কমেন্ট করতেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির নন টিচিং পোস্টের পরীক্ষা, যেটা 2022 সালে হয়েছিল মে মাসের 29 তারিখে। তো যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি পোস্টের পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষার অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কি, বা রেজাল্টের আপডেট দিতে। তো এতদিন কিন্তু কোনো রকম আপডেট ছিল না, আজ অফিসিয়াল একটি আপডেট, খুশির খবর আপনাদের জন্য, যার জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি। ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, যেখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন 21/2/2023। এটি আজকের একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিশ, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ, বলা হচ্ছে ডিসপ্লে অফ প্রফেশনাল অ্যান্সার কিজ অ্যান্ড অপরচুনিটি ফর অ্যান্সার কি চ্যালেঞ্জ ফর দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন স্টেজ ওয়ান রিটেন ফর নন টিচিং পোস্ট হেল্ড অন সানডে 29 মে 2022। তো আপনাদের 29 মে 2022-এর যে এক্সামটি হয়েছিল নন টিচিং পোস্ট, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডির পোস্ট ছিল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির, সেটার স্টেজ ওয়ান অর্থাৎ রিটেন এক্সামের অ্যান্সার কি প্রকাশ করা হবে, এবং সেখানে যদি কোনো উত্তর ভুল থাকে সেখানে আপনারা চ্যালেঞ্জও করতে পারবেন। তো এখানে কি বলা হচ্ছে, উইথ রেফারেন্স নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার, ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য প্রফেশনাল অ্যান্সার কিজ টু দ্য কোশ্চেন অফ দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড অন 29/5/2022 উড বি আপলোডেড টু দ্য ওয়েবসাইট RBU recruitment.in। এই ওয়েবসাইটে প্রকাশ হবে অন ফ্রাইডে 24/2/2023 সকাল 10:30, অর্থাৎ আগামীকাল ফ্রাইডে 24 ফেব্রুয়ারি সকাল 10:30 অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে। একটি বিরাট বড় সুখবর আপনাদের সকলের জন্য। দ্য ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দ্য প্রফেশনাল অ্যান্সার কিজ ফর গ্রেড এ, গ্রেড ওয়ান অ্যান্ড গ্রেড টু পোস্ট বাই ক্লিকিং অন লিঙ্কস গিভেন অন দ্য ওয়েবসাইট। তো আগামীকাল আমরা আপনাদের জন্য ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যান্সার কি ডাউনলোড করবেন। তো এখন আরেকটা কথা, আপনারা চ্যালেঞ্জ কীভাবে করতে পারবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, সেটি আমরা অবশ্যই দেখাবো। তার আগে একটি বইয়ের সম্পর্কে আপনাদের জাস্ট এক মিনিটের রিভিউ দিয়ে দিই। বন্ধুরা, ভিডিওটি নেক্সট পার্টে যাওয়ার আগে আমরা একটি বই আপনাদের সাথে দেখাবো। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তপতী পাবলিকেশন একটি দুর্দান্ত বই প্রকাশ করেছে, WBCS প্রিলিমিনারি বিগত 21 বছরের বাংলা ভার্সনের প্রশ্ন উত্তরের একটি বই প্রকাশ করেছে তপতী পাবলিশার্স, যেখানে আপনারা 2002 সাল থেকে 2022 সালের প্রিলিমিনারি প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথ ম্যাথ এবং জিআই সলভ প্রত্যেকটার অ্যান্সার পাবেন, এবং ম্যাথ জিআই কিন্তু সলভ করে দেওয়া রয়েছে। ফার্স্ট পাবলিশড এটি আপনারা দেখতে পাচ্ছেন 2023, প্রাইস রয়েছে 300 টাকা। ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা কিনতে পারেন, বা যে কোনো বইয়ের দোকানে আপনারা ডিসকাউন্টে এটি কিনতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা 2002 সাল থেকে 2022-এর প্রিলিমিনারি প্রশ্নোত্তর পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2022-এর প্রশ্ন, এবং ঠিক তার নিচের পেজের নিচেই কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন, তার নিচেই অ্যান্সার দেওয়া রয়েছে। প্রিলিমিনারি বিগত বছরের প্রশ্নোত্তর আপনাদের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, WBCS-এর নোটিফিকেশনে কিন্তু প্রকাশিত হয়ে গেছে গতকাল। তো আপনারা প্রিভিয়াস ইয়ার সলভ করার জন্য এই বইটি অবশ্যই কিনতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথ এবং জিআই সলভ করে দেওয়া রয়েছে। 2002 থেকে 2022 সালের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নোত্তর আপনারা এই বইটির মধ্যে পেয়ে যাবেন। খুব ভালো করেছে এই বইটি, এবং পেজ কোয়ালিটিও ভীষণ ভালো, এবং এখানে সাল ওয়াইজ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, অর্থাৎ 2002, 2003, 2008, 2009 প্রত্যেকটি সালের প্রশ্নোত্তর আপনারা এখানে পেয়ে যাবেন, যে কোনো বইয়ের দোকান থেকে বা আপনারা অ্যামাজন থেকে কিনতে চাইলে ভিডিওটির ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে কিনতে পারেন। তার পরবর্তী আপডেট আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনারা অ্যান্সার কি চ্যালেঞ্জ কবে থেকে কবে পর্যন্ত করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মে চ্যালেঞ্জ দ্য সেম ফ্রম 24/2/2023 সকাল 10:30 থেকে 26/2/2023 বিকেল 5:30 পর্যন্ত, আপনার বাই ক্লিকিং অন দ্য বাটন অ্যান্সার কি চ্যালেঞ্জ অন দ্য ওয়েবসাইট RBU recruitment.net। তো এখানে আপনাদের কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 24 ফেব্রুয়ারি 2023, অর্থাৎ আগামীকাল সকাল 10:30 থেকে আপনারা অ্যান্সার কি
চেক করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং যদি মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর ভুল রয়েছে, সেখানে আপনারা অ্যান্সার কি চ্যালেঞ্জ বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে পারবেন। সেটা কবে থেকে করতে পারবেন? সেটাও কিন্তু আগামীকাল অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2023 সকাল 10:30 থেকে 26 ফেব্রুয়ারি 2023 বিকেল 5:30টার মধ্যে আপনাদের এটি করতে হবে, অ্যান্সার কি চ্যালেঞ্জ। কোন ওয়েবসাইটে গিয়ে করবেন? RBU recruitment.net এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের করতে হবে। এবং বন্ধুরা, এই অ্যান্সার কি পাবলিশ হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, একটি বিরাট বড় সুখবর আপনাদের সকলের জন্য। কারণ এতদিন, প্রায় 1 বছর হতে চললো, কোনো রকম আপডেট ছিল না, অবশেষে অফিসিয়াল একটি আপডেট প্রকাশ হলো যে 24 ফেব্রুয়ারি আগামীকাল অফিসিয়াল অ্যান্সার কি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।